নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো যখন গরমটা পড়তে শুরু করলো তখন আমি ছিলাম না কলকাতায় ছিলাম একটু অন্য রাজ্যে আর সাধারণত গরম পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে একটা জিনিস খুব কমন হয়ে যায় সেটা হচ্ছে দইয়ের ঘোল বা লস্যি এটা ডে আমরা কোনো না কোনো সময় দিনের মধ্যে খাই খাই কিন্তু যেহেতু এবার আমি বাড়িতেই ছিলাম না তাই সেভাবে কিন্তু দইয়ের ঘোল বা দইয়ের লস্যি কিছুই খাওয়া হয়নি আজকে দিন পরে ভাবলাম একটুখানি এই লস্যিটা তৈরি করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি আসলে ব্যাপারটা কি হয়েছে জানো ফ্রিজটা খুললাম দেখতে পাচ্ছি একটা ছোটো দইয়ের প্যাকেট রয়েছে তিন চার দিন হয়ে গেল কেউ খাচ্ছেই না তখনই মনে হলো চলো লস্যি বানিয়ে ফেলি তাহলে সবাই কিন্তু অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে যেমন ভাবা তেমন কাজ বসে পড়লাম লস্যি তৈরি করতে জানি এটা খুবই সহজ বাড়িতে সবাই কম বেশি গরমে বানিয়ে খাই আমিও খাই বা আমরাও খাই আর আমার হাতে লস্যি যে বাড়ি মোটামুটি সবাই খুব পছন্দ করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শুধু এবছর বললে কথা না আমি তো প্রতি বছরই নানা রকম লস্যির বা শরবতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বলতে পারো তেমনই এটা ভিডিও তোমাদের সঙ্গে আজও শেয়ার করছি তো প্রথমেই যেটা করলাম আমি নিয়ে নিয়েছি এখানে ওই আড়াইশো গ্রামের মতো টক দই সেটাকে একটা বড় পাত্রে বা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একে চিনি পরিমাণ মতো নুন অবশ্যই বিট নুন যাতে টেস্ট আর সেন্ট খুব ভালো আসে তার সঙ্গে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একত্রে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জল আর হ্যাঁ অবশ্যই একটুখানি লেবুর রসও দিয়েছি ওই হাফটা মতো লেবুর রস দিলে কি হয় একটু হালকা লেবুর সেন্ট আসে আর টেস্টও খুব ভালো লাগে তার জন্যে এই দেখো দিয়ে দিলাম আমি অর্ধেকটা লেবুর রস পাতি লেবুর রস যদি কেউ চাও গন্ধ লেবু দিতে পারো আজকে না আমাদের বাড়িতে গন্ধ লেবুটা ছিল না শেষ হয়ে গেছে তার জন্যে কিন্তু পাতলেবু রসটাই দিলাম তবে টেস্টটা কিন্তু খুব সুন্দর হচ্ছিলো তোমরাও ট্রাই করতে পারো এইভাবে তো এবার যেটা করছি ভালো করে কেটে নিচ্ছি একটা উইস্ক দিয়ে আর আমার না আমাদের এলাকার সব থেকে ফেভারিট লস্যি হচ্ছে ব্যারাকপুরের লস্যি তোমরা হয়তো অনেকেই জানো যারা নিয়মিত যাও বা যারা কখনো গেছো বা যারা এই এলাকায় থাকো তারা তো অবশ্যই জানো ব্যারাকপুরের স্টেশনের বাইরে অনেক সুন্দর সুন্দর লস্যির দোকান রয়েছে যেখানে নানারকম লস্যি পাওয়া যায় তো চেষ্টা করবো যে তাদের মধ্যে লস্যি তৈরি করা যায় না হবে কি না বাট চেষ্টা তো করবো যেরকম একটু ওপরে ফেনা জমে থাকবে সেরকম লস্যি আর আমি দেখেছি ওখানে কয়েকটা দোকানে আমি খেয়েওছি লস্যির উপর একটুখানি বাদামের কুচি দেয় এতে কী হয় টেস্টটা একদম অন্যরকম লাগে অল্প অল্প মুখে পরে কাজু বাদাম কুচিগুলো বা অন্য কোনো নাটস কুচি তো আমি আজকে তাই করলাম একটুখানি কাজু বাদামের কুচি করে নিয়েছি যে লস্যি তৈরি করার পরে শেষে দিয়ে দিলাম লস্যি খাওয়ার সময় যখন এক দু টুকরো বাদাম মুখে পড়বে তখন কিন্তু একদম স্বাদটা ভিন্ন হয়ে যাবে তারই কিন্তু একটু চেষ্টা এই দেখো হয়ে গেল আমার সহজেই লস্যি তৈরি করা খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর এই গরমে এখন তো গরম পরিপূর্ণ যায়নি বর্ষাকাল আসেও নি তার জন্য বলবো এই গরমে কিন্তু এই খাবারগুলো ভীষণ স্বাস্থ্যকর ভীষণ প্রয়োজনীয় আর টক দই তো শরীরের সব সময়তেই খুব হেলদি তো দেখো দিয়ে দিলাম আমার ক্যামেরাম্যানকে মানে আমার হাজব্যান্ডকে সেও কিন্তু আমার হাতে লস্যি খেতে খুব পছন্দ করে তাই তাকে দিলাম তারপর আমি টেস্ট করলাম আর টেস্ট কিন্তু সত্যি এক কথায় অসাধারণ হয়েছিল সিম্পলভাবে খুব ভালো লাগছিলো খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো চলো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন আটা ভিডিওর সঙ্গে সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো